আচ্ছা বাকিতে আছেন? জি ভাই, এটা ভেক্টর করছেন আপনি? হ্যাঁ এত কষ্ট করার কি প্রয়োজন ছিল বলুন। হ্যালো, না এটা তো সাইন করতে বলেছিল, তো ওই জন্য আসলে সাইনও করে ফেলছিলাম। হ্যালো, আচ্ছা ঠিক আছে, না আমি তো হ্যাঁ ভাই, কেউ আছে? সাউথটেক এবং কি আইসফট একসাথে, তো সাউথটেক আছে? আমি তো সব জায়গায় বলি যে আমি সাউথটেক চলে গেছে। না না ভাই, এরকম একটা আইসফট আছে না, শো করতেছে যে ইউ আর প্রেজেন্টিং এর সবকিছু তোর শো করছে। ঠিক আছে, কথা বলতে পারছো নাকি ভাই? কথা বলতেছে মনে হয় তুমি ভাই আসুক, তারপরে ডিটেলস। জি বলেন, শুনতে পাচ্ছি কথা বলছি। না ভাই, করে গায়েব হয়ে গেলে তাই সবাই চিন্তিত হয়ে গেছে। আচ্ছা দেখেন, আপনাদের যে কাজগুলো করছেন এটা কার কাজ? শহীদুল ইসলাম, শেখ শহীদুল ইসলাম না? এই ছবিটা কেমনে বাইর করলেন? শুধু ব্ল্যাক কালার ডান বাম বামেরটা, বামেরটা কোনটা একটা যে হয়, হ্যাঁ বাম সাইডে দেখেন যে একটা কালার ছবি, একটা ব্ল্যাক কালার খেলে স্ট্রোক, এটা কিভাবে বানাইলো? পেন্টুল দিয়ে বানাইছেন? এই কই শেখ সৌদুল ইসলাম কই, না ভেক্টর করছেন? ও এই যে এটারে এই কালারগুলো রিমুভ করে দিচ্ছে। কি দেয়া ভাই? সেটা আপনি দিয়ে করতে পারেন, এই যে কি বলে চাইলে পেন্ডুল দিয়ে করতে পারেন, আবার পেন্ডুল না দিয়ে না করলে কালার মোড চেঞ্জ করে দিলে হয়তো এরকমটা হয়ে যাবে, এই লেয়ারের কালার মোডটা চেঞ্জ করে দিলে। শেখ সৌদুল ইসলাম কিভাবে করছে সেটা তো জানি না, শেখ সৌদুল ইসলাম নাই? শেখ শহীদুল ইসলাম নাই? এটাকার বসুন সাহা, এটা কি নাম দিছেন নাকি না? না এটা উপরে, এটা হেডলাইনটা মিডল, নামটা কেন এক সাইডে আসছে বলেন? ইয়া ওইটা আসলে আমি করতে চাইছিলাম, পরে আর সময় পাই নাই, তো পরে করতে পারি নাই, ওটা আমার মাথায় ছিল মিডল অ্যালাইন করা। আর কমিকের কোনো আমি মোকাপ পাইলাম না ভাইয়া, কমিকের মোকাপ পাই নাই, পরে বুকের মোকাপে মাইরা দিছি। বুক কভার হবে, বুকে মকাতে মারবেন? না না ভাই, এটা কমিকের মোকাপ আলাদা, কমিকের বই মাঝখানে সাইডে কিছু হয় না। ও আচ্ছা, এটা হয় না? এই তো এটা হয় না কমিকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হলো কমিকের মতো দেওয়ার চেষ্টা করছি। বাকিদের কাজগুলো কই? কি অবস্থা কাজের আল্লাহ! আচ্ছা এটা একটু কঠিন কাজ ছিল, সেটা আমিও জানি বা আমিও বুঝছি, বাট এই জন্য এটা তো কিছু বলতেছি না। তাহলে নেক্সট যেই এটা দিছি আমি, এটা কি বলে, এটা এটাতে আপনারা সবাই অ্যাটেন্ড করতে হবে মাস্ট, এবং আপনাদের মধ্যে থেকে কেউ উইন হতে হবে। 200 কানাডিয়ান ডলার, ঠিক আছে, কম না, ভালোই। আর এখানে কাজটাও তেমন একটা কঠিন। অস্ট্রেলিয়ান? হ্যাঁ অস্ট্রেলিয়ান ডলার ভাই। ইয়েস অস্ট্রেলিয়ান ডলার, আমি ভুল বলছি, কানাডিয়ান বলছি। তো ইউএসডি 100 মতো? হ্যাঁ
বুঝে নাই, অস্ট্রেলিয়ান ডলার কানাডিয়ান ডলার পার্থক্য তেমন একটা নাই কাছাকাছি। আমার কানাডার এক ক্লায়েন্ট ডলার থেকে একটু কম, ডলারে যে আমাদের ইউএস ডলার যেগুলো এগুলো থেকে একটু কম, আমি যে 72 টাকা করে পাইছিলাম আর কি, কানাডিয়ান ডলার $72 করে পাইছিলাম। ভাইয়া ডলার যে কয়টা আছে সবগুলো তো প্রায় কাছাকাছি, হ্যাঁ সিঙ্গাপুরি ডলার বলেন কানাডিয়ান ডলার সব প্রায় কাছাকাছি, 10 টাকায় দিশে দিকে হবে। তবে ইউরোর প্রাইসটা একটু বেশি, ইউরো হচ্ছে আপনার 100 টাকার কাছাকাছি, এখন দাম কমে গেছে 98 94 এরকম। তো যাই হোক, তো এটাতে মাস্ট বি আপনারা কাজ জমা দিবেন সবাই, 2 দিন সময় আছে, লং টাইম 2 দিন 18 ঘন্টা মানে প্রায় 3 দিনের কাছাকাছি, এর থেকে ভালো কাজ করবেন আশা করে। গ্রিন কালার ইউজ করবেন সবাই, এই যে দেখেন এর থেকে ভালো কাজ করবেন, মক আপ করে দিছি সুন্দরভাবে দেখেন। ও ফরেস্টার যেটা দিছে এটাতে কোনো ধরনের মক আপ নাই, বা এটা এই কাজটা আমার আমারই পছন্দ হয় না। এখানে কি বলছে দেখছেন, দ্য টেক্সট কন্টেন্ট ইজ নট অ্যান ইস্যু, আই এম লুকিং অ্যাট লেআউট আইডিয়া, মানে লেআউট যেটা আছে এই লেআউটটা কি লেআউট আইডিয়াটা আরো সুন্দর চাইতেছে এরকম কিছু যদি বলছে, বুঝছেন না। দ্য বিগ থিং ইজ নিড টু ফোকাস মোর দেন মোর দ্য ইরিগেশন অ্যাজ মানে ভাইয়া ইজ নট এনাফ। ও ভাইয়া হ্যাঁ বলেন, মানে ভাই লিপসাম থেকে আমি টেক্সট কপি করে এনে বসাইতে পারবো তাই তো? লিপসাম থেকে টেক্সট কপি করার প্রয়োজন না, এখানে ডিসক্রিপশনে দেখেন ও অলরেডি একটা পিডিএফ দিছে, ঠিক আছে পিডিএফ দিছে, এই সবগুলো নামাবেন, দ্রুত কাজ জমা দেন, এটাতে আপনি আজকের মধ্যেই কাজ জমা দিবেন, ঠিক আছে। আর এই যে হলুদ কালার টালার এগুলো ইউজ করার দরকার নাই, যেটাতে 5-star 4-star দিচ্ছে এগুলো ফলো করবেন, অল অল টাইম কী করবেন এগুলো ফলো করবেন, বুঝছেন না। আপনারা এর থেকে আরো ভালো ডিজাইন করতে পারবেন, প্রয়োজন হলে আপনারা কি করেন পিএইচডি কেস থেকে কয়েকটা ডাউনলোড করেন, ঠিক আছে ওইখান থেকে 3-4টা ডাউনলোড করে একটা বানান, বুঝছেন। আমি এখন আপনাদেরকে ফুললি ফুল ক্রিয়েটিভ করতে বলতেছি না, কি বলছি বুঝছেন, দরকার হয় ফ্রি ফিক থেকে কয়েকটা নামান, পিএইচডি কেস থেকে কয়েকটা নামান। আমি আপনাদেরকে ওই দিনও দেখাইছিলাম আমার কাজের ডিজাইন এবং কি আপনার ইউটিউব থেকে কাজগুলো দেখাইছি, কেউ দেখে যেন না বলতে পারে যে মূল ডিজাইনার, সে দেখা দেখে যেন না বলতে পারে কি এই কাজটা আমার কপি করা কাজ, বাট আপনি চেহারা চেঞ্জ করে ফেলতে হবে। যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনটার কি করতে হবে, চেহারা চেঞ্জ করে ফেলতে হবে। তো ক্রিয়েটিভ ডিজাইন আসলে মূলত আপনি এখন যদি চিন্তা করেন যে আমি একদম ক্রিয়েটিভ কি জিনিস কেমনে আনবো, এটা নিয়ে চিন্তা করে মাথা ফাটায় কোনো লাভ নেই। আপনি যেটা করেন, গ্রাফিক রিভার সার্চ করেন, ফ্রিফিক রিসার্চ করেন, এনভার্টো এলিমেন্ট আছে, তারপরে আপনার কি আছে আরও ক্রিয়েটিভ মার্কেট আছে, এই সমস্ত সাইট যেগুলো আছে সবগুলো রিসার্চ করেন। এই যে এটা কি রিলেটেড হতে পারে বলেন, এটা হচ্ছে আপনার ইরিগেশন যে রিলেটেড আমার স্যার হোম অ্যাপ্লায়েন্স হবে না ভাই, না হোম সার্ভিস নাইট ভাই, না না এটা হোম সার্ভিস না অন্য কোন কালার লোগোর বাহিরে কোন কালার ইউজ করতে পারবেন না, কি বলছি বুঝছেন। আপনি ডিফারেন্ট কন্টেন্ট করেন, করেন সমস্যা নেই, 3 ফিট করেন, 6 ফিট করেন, যাই করেন,
ভাইয়া তিন তিন সাইট না ছয় সাইট ওটা আমি জিজ্ঞেস করি ডিসক্রিপশন অনেকগুলো এই যে অ্যাটাচ করছে দেখছেন ট্রাইফল আপনি 6 ফিট লাগবে 6 ফিট বলতে আপনার 2 ফিট আর কি মানে এ4 এর দুইটা পার্ট প্রথম পৃষ্ঠা যেমন হবে ওই সেকেন্ড পৃষ্ঠা ওই রকম হবে নাকি না সেকেন্ড পৃষ্ঠা ডিজাইন চেঞ্জ হবে হুম হুম যেরকম স্টাইলে হবে পৃষ্ঠাও তো একই স্টাইল হবে আমরা যেরকম করছি দেখতেছেন না এই যে দুইটা পার্ট করছেন না আপনারা হ্যাঁ হ্যাঁ করছি ভাই তো এই যে দেখেন এই পার্ট আর ভিতরের পার্ট সিমিলারই তবে শুধু ডিজাইন চেঞ্জ হইছে হালকা পাতলা এই দিকে দিক করছে বুঝছেন না কথা এর এই যে এখানে হোয়াইট স্পেস কম আরও হোয়াইট স্পেস বাড়াইতে হবে এই সমস্ত জিনিসগুলো আরও কিছু ফলো করতে হবে তবে এগুলো ঠিক আছে গার্ডেন ধরা যায় গার্ডেন এর মূলত এই লোগোটা কি বুঝাইছে এটা কিসের এটা এটা ভাই ওই যে বায়োটেক পরীক্ষা করার মেশিনারি হ্যাঁ হ্যাঁ আর ফার্ম মেশিনারি এটা ফার্ম এর না ট্রাক্টর টাইপের ফার্ম লন 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 কাটে তা ঘাস কাটার মেশিন গার্ডেন তাহলে গার্ডেন দেখতে পারেন গার্ডেন দেখতে পারেন গার্ডেন ট্রাইফল এই যে দেখছেন এগুলো ফলো করেন ভাই এগুলো ফলো করেন আপনি বলতেছি না আপনি একটা কপি করে দিয়ে দেন দু তিনটা দেখে দু তিনটা দেখে কি করেন আইডিয়া কালেক্ট করেন উপরে জানি ও ভাই দেখছেন এই এই ধরনের ডিজাইন আপনি করেন হ্যাঁ বলেন ও ভাই একটু উপরে যান একটু উপরে হালকা লাইট করে দিলাম মানে সিলভার টাইপের একটা কালার আনলাম না এখানে যে কালারটাও আমি বারবারই বলতেছি লোগো কালার আপনি ফলো করতে হবে লোগো কালার ফলো না করলে হবে না গত তো ব্ল্যাক আছে আমার গ্রিন কালারে টায়ারে ব্ল্যাক আছে তো আচ্ছা ঠিক আছে লোগো টায়ারে তো ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো কালারের মধ্যে পড়ে না বুঝছেন ওকে বাকি তার বাকিগুলো কই শুধু এক পার্টি দেখাচ্ছি ভাই প্যাটার্ন ম্যাটার্ন কি হলো যেভাবে করতে পারেন যদি সুন্দর করে কাজগুলো করতে পারেন নেট প্রবলেম
কোথায় পাবো? ভাই একই মতো গাদা চাষ করে ভাই। হুম হুম দেখি গাদা চাষ ভাই। আইমান ভাই কোন দেশে ভাই? জি বলেন, শুনতে পাচ্ছি। ভাই এটা কি গাজার ফার্ম? না, কিসের গাজার ফার্ম? এরকম কিছু লিখছে? মানে আগা চাবাই দিয়া আমাদের থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার একটা ইয়ে আছে উইড সায়েন্স। আমি গাজা টাইপ কিছু লিখতেছি না। কেন দাদা? একটা মেডিসিনাল প্ল্যান্ট। দর্শন সাহা, কত সুন্দর সুন্দর ডিজাইন আছে। এটা এটা ছোট যেটা একটা হাতে নিয়ে দিচ্ছিল ওইটা দেখেন ভাই, ডিজাইনের কোনো অভাব নেই, ডিজাইনের কোনো অভাব নেই। আপনি যদি এখান থেকে না পারেন তাড়াতাড়ি করার জন্য, আপনি ফিজডি কেস ফলো করেন, ফ্রি ফিক ফলো করেন, ঠিক আছে? এখানে চার ছয়টা ফেজ আছে, তো একটা ফেজ এক এক জায়গা থেকে, এক এক জায়গা থেকে এখান থেকে আপনি এটা কালেক্ট করলেন, আপনার এই যে হেডলাইন স্টাইল যেটা সেটা কালেক্ট করলেন, আরেক জায়গা থেকে ইমেজটা নিলেন, শেপটা ধরেন এখান থেকে না নিলে অন্য জায়গা থেকে নেন, শেপের কি অভাব পড়ছে বলেন ভাই? এখানের মধ্যে আপনার ভাই একটা কথা বলেন, কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ভাই, ইমেজটা কি আমি আমি কালেক্ট করে নিব নাকি না তার ইমেজ গুলাই আমি প্লে করব? এখানে কি দিয়ে দিছো? আপনি চাইলে এর থেকে সুন্দর ইমেজ ইউজ করতে পারেন। অনেকগুলো ইমেজ দিছে, এর থেকে অনেকগুলো ইমেজ দিছে সে। এই যে 500 তার ব্র্যান্ডটাকে সে হাইলাইট করতে বলছে যত সম্ভব। আমি বলি এই যে ইমেজ গুলা কি ওর দেয়া? এই ইমেজ গুলা ওর দেয়া? হ্যাঁ, আপনি এগুলো দিয়েও করতে পারেন, আবার নিজের মতো করেও করতে পারেন, সমস্যা নেই, যেভাবেই দেন। সার্ভিস হচ্ছে হলো লন ম্যানেজমেন্ট, লন ম্যানেজমেন্ট মানে বাড়ির চারপাশে যে ঘাস আসে ঘাস কাটার সার্ভিস দেয়। এই এই রিলেটেড ছবি হবে, রিলেটেড ছবি ইউজ করেন, সমস্যা কি? ছবির কি অভাব পড়ছে? ফলো করতে পারেন, সমস্যা নেই। ডিজাইনটা ডিজাইনটা কেমন ভাই? ডিজাইনটা চলে, ডিজাইন তো সুন্দর, খারাপ না, ফলো করেন, সমস্যা তো নেই। এই যে এটাও ফলো করতে পারেন আপনি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নেন, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নেন, বাকি এইগুলো আপনি চেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকে এটা নেন বাকিগুলো চেঞ্জ করেন, সমস্যা তো নাই। স্কয়ার করে দেই, স্কয়ার করে দেই, হ্যাঁ এটা স্কয়ার করে দেই, স্কয়ার করতে পারেন, যেভাবে করেন করেন, একবার করে জমা দেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে ডিজাইনগুলো চেঞ্জ করেন, সমস্যা তো নাই। কি কইছি বুঝছেন ভাইয়া? বুঝছি। শামিম মিয়া, আমরা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি। কই শামিম মিয়া তো নাই, দেখতেছি চলে গেছে, কাজ করতেছে ভাই। রকি দে। জি ভাই, আমি আশা করতে পারি আপনারা এটা তো উইন হবেন? চেষ্টা করব ভাই। শিওর ভাই, শিওর চেষ্টা করবেন মানে একদম 100% মানে নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করেন। হ্যাঁ
ট্রাই করো। নজরুল ভাই এটা মারা দেন। জি ভাই নজরুল ভাই ডলার হবো না, আপনি 400 ডলার করে দেখে দেখো। এটা এটা ফলো করেন, এটা ফলো করেন, এটা সুন্দর আছে স্যার। আপনি সিম্পল মধ্যে করে দিস। এখানে নিচে হেডলাইন ইউজ করতে পারেন, উপরে লোগোটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে এখানে তার এইখানে কর্নারে যে শেপটা দিয়েছে ওটা দেওয়ার দরকার নেই, অন্য কোনো শেপ ইউজ করেন, বুঝছেন না কথা। গার্ডেন আরো আরো কাজ আছে, শুধু এক দুইটা কাজ না, এটাও সুন্দর আছে, খারাপ না। ফলো করেন, ফলো করেন, ফলো করেন। আর চাই পারলে এগুলা নামাইতে পারেন কিনা দেখেন। নামায়া এই যে তিন চারটা নামাবেন, এদিক সেদিক করবেন, এদিক সেদিক করবেন, এখান থেকে একটুক নেবেন, এখান থেকে একটুক নেবেন, এখান থেকে একটুক নেবেন, এখান থেকে একটুক নেবেন, বুঝছেন না। নিয়ে নিয়ে সুন্দর একটা ডিজাইন দাঁড় করান। শামীম মিয়া ভাই আইছেন ভাই, আমাদের ছুটি দিয়ে দেন, আমরা কাজ শুরু করে দিই। আরে না, ছুটি দেওয়ার কোনো কারণ নাই, ছুটি দিলে কাজ করবে কে বলেন? শামীম ভাই কাজ করতেছে, কোনো কথা বলতেছে না। শামীম ভাই কাজ করে না, খাইতেছে কেমন কোনো কোন সাইলেন্ট কিলার বুঝছেন ভাইয়া? এই তো এখন আসছি, এই তো এই তো আসে যায়, বাতি বন্ধ হয় আর আসে। হ্যাংবেল সাইলেন্ট কিলার দুষ্টামি করতে আছে বসে বসে, দেখছি তমাশা। আপনার রিসার্চ করেন না, সমস্যা হচ্ছে ওই জায়গায় ভাইয়া, ওই কমিক নিয়ে যে রিসার্চ করছি। কমিক নিয়ে রিসার্চ করছেন, ভালো করছেন, এখন যেটা বলছি সেটা করেন। দাঁড়া না, ইয়া ওয়াইফাই নাই ভাই, ওটা রিসার্চ করতে করতে আমরা আসলে কাজই করতে পারি নাই। এটাতে সময় আছে, এটাতে আপনারা কিছু আই ক্যাচিং ডিজাইন দেন, দেখবেন যে ও একটু অপেক্ষা করবে, আরো অপেক্ষা করবে, বুঝছেন না। এখন যদি আপনারা না দেন তাহলে ও তাড়াহুড়ো করে আরেকজনকে উইন করে দিবে, দেখতেছে যে এটা থেকে আরো সুন্দর সুন্দর ডিজাইন আসতেছে, তাহলে ও আর কতক্ষণ ওয়েট করবে, তাহলে এটারও উইন দিয়ে দিবে। গার্ডেন ফ্লায়ার লিখছাস তো, কন্টেস্টটা মনে কালকেই দিতে তাই না ভাই? হুম, যেমন হচ্ছে আজকে ওয়েট করবে, আজকে রাত পর্যন্ত দেখবে, আজকে রাত পর্যন্ত দেখা যায়। ট্রাইফল বান বলেছে হুট করে একদম তুমি বাবা, এটা দেখি হুট করে দেয়া দেয়। কালকে একটা ব্যানার ব্যানার পাইছিলাম, দেখ মানে পারবো ওরকম একটা, আর ইয়েও কম বসছিল, 5 জন বা 6 জন সকালে উঠে করবো ভাবছিলাম। ঠিক না, তারপরে অনেকে দেয় দেখি। Working for a good design for you, please wait. এটা স্মাইলি দিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ ভাই, শিওর ভাই দেন। এই যে দেখছেন, এই যে এখান থেকে আপনি ডিজাইন কালেক্ট করেন, কোনো সমস্যা নাই। এই যে আপনি এই ডিজাইনটা ওইখানে ইউজ করেন, ট্রাইফোল্ডের লম্বাতে জিনিসটি কিতে। হুম ভাই, এটা তো লম্বা ডিজাইন না, এটা আমি কিভাবে ইউজ করবো? ডাউনলোড করতে পারবেন। এই যে গ্রেস, এই যে এই ঘাস কাটতেছে অলরেডি, দেখছেন ঘাস কাটার দেখছেন, এই ইমেজ গুলো ইউজ করতে পারেন। কথা কি বেশি বুঝছেন? এই যে আপনি এখানে কি লিখবেন,
এই যে এটা 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 লিখবেন, দেখবেন যে এগুলো চলে আসবে। সরি আমি তো এটা লিখি না, আগে লিখছিলাম ওই গার্ডেন টাইফর লিখছিলাম সম্ভবত। এই সাইডের সমস্যা কি জানেন ভাই, এটা কই নিয়ে যে ঢুকে দেয় মাঝে মধ্যে ভয় করে। সমস্যা নেই, ওগুলারে ইনক্লুড করবেন, ইনক্লুড করে আপনার যেটা পাওয়ার ওটা পাইলেই বের হয়ে যাবেন, শেষ। তুমি এখানে কেন উঠতেছো? কি ওসি বুঝছেন? ভাই একটা আইডিয়া দেন ভাই, ওদের যে লোগোটা দিছে ভাই, আপনি 11 নম্বর ইমেজটা দেখেন কন্টেস্টার ভাই। কয়েকটা রিজেক্ট করে দিছি ভাই, এই কন্টেস্টার না ভাই, মানে ও ইয়া ক্লায়েন্টের ইমেজ। কোনটা এটা? শেষেরটা একেবারে শেষেরটা ভাই। পিএনজি ফাইল তো সমস্যা নাই তো নজরুল ভাই, পিএনজি ফাইল এটা কি মানে ইয়ারটা তলে সাদা কালারটা বাদ দিয়ে টানা যাবে? এটা পিএনজি ফাইল ভাই, তলে সাদা কালার নাই, তলে সাদা কালার নাই, পিএনজি ফাইল সমস্যা নাই। এটা পিএনজি ফরম্যাট না? এটা আপলোড করতে না দেখা যাচ্ছে এরকম। এটা তো পিএনজি ফরম্যাট। হ্যাঁ পিএনজি ফাইল জি, ব্যাকগ্রাউন্ড ফাইল কথা আমি দেখতেছি, আমি ডাউনলোড করছি। সাজিদ হ্যাঁ ভাই, পিএনজি ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড নাই, পিএনজি এখানে লেখা আছে যে পিএনজি ফরম্যাট। তো ভাই আমি এখানে ঘাসের ছবি আছে, আমি ঘাসের ছবিটা চাই না, ঘাসের ছবিটা কেমনে বাইর করব? দেখো কোন ঘাসের ছবি জায়গাটা সিলেক্ট করে ডিলিট করে দিলেই তো হবে। কি আসে রে বলছো? ইয়া সার্ভার ঠিক করতে হবে, সার্ভার নষ্ট হয়েছে। আচ্ছা দেখেন বিকল্প কোনো ঠিক হয় কিনা। আচ্ছা আমি সামনে যাই তাহলে। হ্যাঁ ভাই আর একটা কথা ভাই, আইডিয়া বেশি এসে গেলে কিন্তু পরে কাজ করা যাবে না। আইডিয়া বেশি আসুক সমস্যা নাই, আপনি আইডিয়া নিয়ে একটা নিয়ে আগে কাজ শুরু করেন, ওটাতে ফোকাস দেন, কাজ শেষ করে দেন, আপলোড দেন, মক আপ করবেন, মাস্ট বি মক আপ করবেন। কাজ শুরু করলে আইডিয়া চলে আসবে, মানে নাও কিছু দেখে দেখে। বানাইছি কি দিয়ে দেখেন এখানে আরো অনেকগুলো কি আছে, ইউজ করতে পারেন, ডাউনলোড করে দেবেন, এখানে যদি না পান তাহলে ফ্রি ফ্রি যেতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? কে বুঝছে? কে বুঝছে?
শ্রদ্ধা বর্ষণ কোনটা ভাই? বুঝছি কি বলছে সাদ্দাম? এরকম গর্জিয়াসের মধ্যে সিম্পল করে দেন, মকআপটাও ভালো লাগছে, খারাপ না। এভাবে করে বসায় বসায় মারেন, দেখবেন যে ধরে ফেলবে, বুঝছেন না? একটা না একটা আপনাদের মধ্যে থেকে যে কোনো একটাকে ধরলেই কাজ খালাস। বুঝছেন কি বলছি? বুঝছেন এরপরে বিজাম? এই যে এখান থেকে আপনি একটা শেপ নিতে পারেন, এরকম শেপ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হাজার হাজার শেপ আছে। এই যে এই ধরনের শেপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বা এই ধরনের শেপ অভাব আছে, আপনারা করেন না এগুলা? শামীম মিয়া বললেন কি খবর, কাজ করতেছেন নাকি না? খাইতে আছেন মুন্ডা? কি কাজ করবো আর কি খাবো, নাম দেয় না ভাই, খাম দেয় না। ওয়েল, ইমেজ ডিটাচের কাজগুলো আজকে শেষ করে দিব, বুঝছেন? ধরলেনই তো না, কি শেষ করবো? আজ আজকে ধর্ম আর শেষ করবো, শেষ। বাহ, এই যে ধরেন আমার একদিনেই ভাই, 1960 সালের একদিনও লাগবে না রে। ইমেজ রিটাচের কাজ ধুমধাম দেখামু, ধুমধাম। একদিনও কি লাগে ভাই? না না, 5-7 মিনিটের কাজ এই। হ্যাঁ বুঝছি ভাই, বর্ষণ তো আগে ভাগে সবার আগে বুঝে, বর্ষণ ভালো ভাবে বুঝলো, ঠিক আছে। স্বামী মেয়ে তো পারে, বুঝছেন না? আমার কাছে 5-7 মিনিটের কাজ, বাকি দুজন একটু সময় লাগতে পারে। না ভাই, 5-7 মিনিট লাগে না, আপনার কাছে তো 2-3 মিনিটের কাজ। এই তো, ছবিটা বাইক করছেন ভাই? হ্যাঁ, ছবিটা বের করতে যে সময়, এই যে আপনার তো আসতে একটু সময় নেই, এইটাই বলতেছি। ছবিটা বের হইতে মানে বোর্ডিংয়ে আসতে যে সময়। এখানে 3-4টা টুলস আছে, স্পট হেলিং ব্রাশ, একটা হচ্ছে শুধু হেলিং ব্রাশ, তারপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, 3-4টা টুলস আছে। এই 3-4টা টুলসের কাজ দেখামু, ঠিক আছে? এই 3-4টা টুলস দিয়ে কীভাবে ইমেজ রিটাচ করবেন।
আচ্ছা দেখেন আপনার দাদার ইমেজ ঠিক আছে, দাদা 1960 সালে কি তুলছে ছবি তুলছিল সেটা অনেক কষ্টে বের করছেন, কিন্তু ছবিটাতে কি নাতি পুতি যারা আছে ওরা কি করছে আপনার ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা দিছে, এই জন্য কি আপনার এই যে এগুলাতে অনেক স্পট পড়ে গেছে বা অনেক দিন ট্রাঙ্কের মধ্যে পড়ে আছিল বা ডেস্কের মধ্যে পড়ে আছিল এই জন্য কি দাগ পড়ে গেছে, এই জন্য এইভাবে এই ইমেজগুলারে কিভাবে আপনি কালার করবেন বা এগুলার কিভাবে রিমুভ করে জিনিসটাকে আরো সুন্দরভাবে কি করবেন প্রেজেন্টেশন করবেন সেটা দেখাচ্ছি। হ্যাঁ ওই এখানে দেখেন আমার আগে এই ধরনের পয়েন্ট পাবো ভাই, হ্যাঁ মানে ওই যে পুরনো পুরনো ছবি দিয়া এই যে দেখেন, এই যে দেখেন এটা দেখছেন খেয়াল করেন, আমি যখন প্র্যাকটিস করছিলাম এইগুলো হচ্ছে তখনকার প্র্যাকটিসের কাজ, এখানে এটা হচ্ছে প্রায় 1960 বা 62 সালের এই আপনার কি বলে ইমেজ, সেটাকে আপনার এতটুকু পর্যন্ত কভার করা পসিবল হয়েছে এতটুকু পর্যন্ত করছিল বুঝছেন না, তো কিভাবে করবেন এই কাজগুলা সেটা দেখাচ্ছি। এখানে দেখেন এই স্পট হেলিং ব্রাশ দেখছেন, স্পট হেলিং ব্রাশ টুল খেয়াল করছেন, এখান থেকে আমি এটা নিলাম এই যে, নেওয়ার পরে দেখেন এখান থেকে আমি জাস্ট ক্লিক করলে কি হবে আমার ইমেজটা টেয়ার করে নেই, কন্ট্রোল জে দিয়া একটা কপি করে নিলাম এই যে জাস্ট ক্লিক করলাম রিমুভ, এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ করে ঠিক আছে, ভাই এটা কোন ব্রাশটা নিছেন স্পট হেলিং ব্রাশ ভাই, এটা কালারটা কেমন হয়ে গেল জানা কি ঠিক না, হ্যাঁ এখন এটা হচ্ছে ম্যানুয়ালি ম্যানুয়ালি কাজ করলে এমন হবে, হ্যাঁ আপনি যদি এখানে নিচে আরেকটা টুলস আছে সেটা হচ্ছে কি হেলিং ব্রাশ টুল, ওটা দিয়ে কাজ করলে আসলে এমনটা হবে না, এই যে কেমনটা হয়ে গেছে এটা বুঝছেন এতটুকুই হইলে হয়েছে বুঝছেন, তো অনেকে মনে করে কি স্পট হেলিং ব্রাশ দিয়ে কাজ করলে আপনার কাজ দ্রুত হয়ে যায় অনেক সুন্দরভাবে হয়ে যায়, বাট ম্যানুয়ালি করতে গেলে আপনার করতে হবে কি হেলিং ব্রাশ টুলের কাজ, হ্যাঁ এই যে সুন্দরভাবে করতে হলে যেটা করতে হবে হেলিং ব্রাশে, এখন এই যে স্পট হেলিং ব্রাশ যেটা ছিল এটার কাজ হচ্ছে আপনার আমি এটা ধরছি তো এটার চারপাশে আসলে কি আছে ওটাকে ধরে কি করছে মাঝখানে নিয়ে আসছে, এরপরে কি আমার এই দাগটা কি এসে রিমুভ হয়েছে কি বলছি বুঝছেন, কারণ আমার বৃত্তের বাহিরের অংশ যেটা আছে বাইরের অংশকে ধরে কি করছে টান দিয়া এই জিনিসটাকে অ্যাটাচ করছে বুঝছেন না, আর হেলিং ব্রাশের কাজটা কি দেখায় আপনাদেরকে হেলিং ব্রাশ অথবা যে ক্লোন স্টেম টুল, ক্লোন স্টেম টুল আর হেলিং ব্রাশের কাছাকাছি কাজ মানে কাছাকাছি এমন একটা পার্থক্য নেই, তো এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন হেলিং ব্রাশের কাজটা হচ্ছে ধরুন আমি এই যে চোখের এখান থেকে কি করতেছি এই যে কপি করলাম, কপি করতে হলে যেটা করতে হবে অল্ট্রা চাপতে হবে, অল্ট্রা চাপটা কি করতে হবে যেখানে ক্লিক করবেন ওটা কপি হবে, দেখেন এখানে আনার পরে আমার এই জিনিসটা কি এই যে দেখেন এটা কিন্তু আমার বৃত্তের বাইরে কোনো কিছু নাই, মানে বৃত্তের মধ্যে যতটুকু কি করছি ক্লিক করছি অতটুকু কি হয়েছে কপি হয়েছে, এরপরে এখানে আনার পরে এটা হালকাভাবে এখানে পেস্ট হয়েছে কি বলছি বুঝছেন, এই যে বা এখানে হ্যাঁ এখন দেখেন এখান থেকে ক্লোন স্টেপ টুল যেটা আছে ক্লোন স্টেপ টুলের কাজটা কেমন দেখেন ইনসার্টের মতো ক্লোন স্টেম টুল এবং কি হেলিং ব্রাশ টুলের কাজ মোটামুটি সেম, তারপরে যেটা ধরলেন ওইটা হচ্ছে যে পুরো ফেসটা অন্য জায়গায় কপি করার জন্য, হ্যাঁ হ্যাঁ এই যে বুঝে গেছেন, এই তো কত সুন্দর সকাল ব্যাচের ওদেরকে বুঝাইতে বুঝাইতে আমার মাথা শেষ, আপনারা সহজে বুঝে গেছেন আমার অলরেডি শেষ, হ্যাঁ শেষ অলরেডি না ফটো এডিট বুঝেন, আমি আমি কোনো প্রফেশনাল ফটো এডিটর না বুঝছেন, ফটো এডিটর যারা তারা হচ্ছে আপনার ওই যে ভাই এডিট করুন না বুঝি নাই
মানে একটা ছবির অন্য আগে যে অনেক সময় কি করে না যে আরেক জায়গায় আরেকটা মানে ছবি সুন্দর ফলতো মানে হালকা মানে অপাসিটি কম এর মতো দেখা যাচ্ছে এরকম ফটো এডিটের কাজ অনেক আছে বুঝছেন, বাট আমি কোনো প্রফেশনাল ফটো এডিটর না, তবে বেসিক যেগুলো আছে ওগুলো দেখাই দিচ্ছি বুঝছেন না। যারা ফটো এডিটিং পারে তারা অনেক সময় ধরে এটা শিখে, ঠিক আছে, ফটোগ্রাফারদের এটা বেশি প্রয়োজন। ভাই হিলিং ব্রাশের অল্টার চাপ দিয়ে ধরে কি করতে পারে? এখান থেকে ধরে এটা কপি করছি আমার, এখান থেকে অল্টার ধরে জাস্ট ক্লিক করলে এটা কপি হবে, এই জায়গাটা কপি হবে, দেখেন এখানে এসে কি করলাম পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করছি, পেস্ট করছি বুঝছেন। এই ক্লাস তো সামনে মিয়াও নিতে পারে, আমি কেন যে কষ্ট করে আসি যে আপনি তো চাকরি করতেছেন, আমি তো চাকরি করতেছি, সমস্যা নেই, সামনে আপনারাও ঢুকাই দিন, টেনশনের কোনো কারণ নেই। চাকরি করবেন চাকরি করবেন ভাই? হয়তো পরবর্তী আপনাকে বাইরে যেতে মানে বাইরেও যেতে হইতে পারে এরকম না। এইখানে কাজগুলো যদি আপনি যে এক্সপোর্ট হেলিং দিয়ে করেন তাহলে এই যে জামার যে একটা ভাঁজ আছে এই ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে, বুঝছেন না কথা। ধরেন আমি এখান থেকে কি এক্সপোর্ট হেলিং ব্রাশ দিয়ে যদি এগুলো করতে যাই, এই যে ধরেন এই একটা বড় করলাম, বড় করে এখান থেকে আমি এটা রিমুভ করতে গেলাম, জিনিসগুলো ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে বুঝছেন না, এই যে ভাঁজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে না, এই যে ভাঁজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যেটা করতে হবে আপনার ক্লোন স্ট্রিম টুল অথবা কি হেলিং ব্রাশ টুল যেটা আছে এগুলো দিয়ে করতে হবে, বুঝছেন না, এই যে আমি যখন করছিলাম অনেক সময় লাগায় তখন তো বুঝতাম না, হাই রে কি কষ্ট, শুধু মাউস 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 সব যাইতো মাউসের উপর দিয়ে। এখন সহজ মানে এখন খেয়াল করেন এখানে আমার যেটা করতে হবে এখানে ইউজ করতে হবে আপনার এই যে এটা হেলিং ব্রাশ টুল ইউজ করবেন কিভাবে, এই যে এখান থেকে আপনি এটা ছোট করলেন, ছোটো করে এই যে এখান থেকে কপি করবেন, এই জায়গায় আমি পেস্ট করবেন, এবার এখান থেকে কপি করবেন, এই জায়গায় আমি পেস্ট করবেন। ভাই প্রত্যেকটা ক্লিক করার আগে কি কপি করা লাগবে নাকি একবার অল্টার চাপ দিয়ে কপি করলে হবে? একবার করেও কয়েকবার প্রেস করতে পারেন, এটা আপনার এর উপরে ক্াকেড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 
আমি আগেও বলছি আমি প্রফেশনাল কোনো ফটোগ্রাফার না বা প্রফেশনাল ফটো এডিটর না, ঠিক আছে? আর ও বেসিক আমি যতটুকু জানি ততটুকু দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনাদের যতটুকু প্রয়োজন হবে আর কাজ করার ক্ষেত্রে। এর থেকে যদি ভালো অ্যাডভান্স শিখতে চান ইউটিউব আছে, আরো ভালো ভালো ডিজাইনার যারা আছে ওদেরকে ফলো করতে পারেন। হ্যাঁ, জানা থাকলে সেটা দেন, আমিও শিখি। আমি যে সবকিছু জানি এমন তো না। কি হয়েছে টিচার, তুই সবকিছু জানতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? আমিও তো জানার জন্য, শেখার জন্য। হ্যাঁ, ফটোশপের, হ্যাঁ, সে অনেক তার কাছ থেকে অনেক কিছু শিখলাম তো আমি। এক একটা কাজ এক এক রকম অনেকভাবে করা যায়, বুঝছেন না? হয়তো আমি একভাবে করি, উনি আরেকভাবে করে, হয়তো ওনার কাছে শর্টকাট যেটা জানা আছে ওটা উনি জানাইলেন, বুঝছেন না? আপনি যেটা জানেন এটা আমারে জানাইলেন, আমি শিখলাম, সমস্যা কি? সমস্যা তো নাই, কিন্তু আমি খালি করতে হইব, আপনারা করবেন না এমনটা তো কোনো কথা নেই, বুঝছেন না কথা? বাট আপনাদের এই ব্যাচে আমি মোটামুটি, আপনাদের এই ব্যাচে আমি মোটামুটি স্যাটিসফাইড, বাট আপনারা কাজ করেন কম, এটা হচ্ছে সমস্যা। মানে কাজ তেমন একটা দেখানো লাগে না, মনে ব্যাচ খালি জ্বালায়, খালি জ্বালায়, বিরক্ত লাগে। কালকে আমি বিকেলে ঘুম থেকে উঠছি, প্রায় মেবি 3 কি 4 জনে কল করছি, মানে 20 মিনিটের মধ্যে। আমি একটা প্রয়োজনে বাইরে যাবো সেটাও যেতে পারতেছি না, এই এক অবস্থা, বুঝছেন না কথা? বাইরে গেছি, পরে স্বামী মিয়া নক করছে, বাইরে যাওয়ার পর নক করছে। কোথায় গেলি আপনি? বাইরে যা দেখছেন কেন? বাইরে গেছি, মোবাইল আছে না আমার সাথে, কি রে মোবাইল আছে না আমার কাছে? আমি ঘুমাইছি, বুঝছেন? মোবাইল সাইলেন্ট করে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে নামাজ পড়ছি, নামাজ পড়ে বাইরে। হ্যাঁ, আসলে বাইরে গেছি তো, আসার পরে আর আপনিও বলেন নাই, আমি আর জয়েন করি নি আর কি, বুঝছেন না? সমাধান কি হয়েছে নাকি না হয় নাই এখন, কোনটা? না হলে ক্লাসের পরে আসি, সমস্যা নেই। আমি আমার উপর খুব রাগ, স্যার খুঁজে পাই না। তাই না ভাই? রাগ হলেও কি করবো ভাই, আমি তো মানুষ, আমি সপ্তাহে একদিন ঘুমাই, সেটাতেও ধরেন পোলা পাইনি, যদি খালি বিরক্ত করে কেমনে। 2 নম্বর ব্যাচের একটা মেসেজ দিয়ে কয়ে যে ভাই যদি অ্যান্সার দেন তাহলে কাজে একটু ইয়া পাই, অ্যান্সার দেন তাড়াতাড়ি, তো আমি ঘুমাই দিছি, কেমনে অ্যান্সার দেবে বলে? শোনো ভাই, ঘুম থেকে ওইটা মেসেজটা দেবেন। এখন যদি কেউ ঘুমায় থাকতে এই হাসি শুনলে তো আট অ্যাটাক করে ভাই, সবগুলা কি করছি, রিমুভ করছি যতটুকু পসিবল হয়েছে, বাকি জায়গাটাতে একটু সমস্যা করে ফেলছি এখানে। হ্যাঁ, এই যে এখানে, এই যে দেখেন রিয়েলিস্টিক ভাবটা উঠে গেছে, তা আমার আসলে নজরে পড়ে নাই, তাহলে এই রিয়েলিস্টিকটা আনা যায় কীভাবে? এই যে এখান থেকে যে স্পট আছে অথবা এখান থেকে কি ক্লোন স্ট্যাম্প টুল আছে, এটা দিয়ে আমি কী করতে পারি? এই যে
লোন স্টেপ টুল এটার জন্য বেটার। এই এখান থেকে ধরলাম, এখানে এসে দিলাম, এখান থেকে ধরলাম, এখানে এসে দিলাম, ধরলাম। অনেক ছবি আছে না, অনেক পুরনো। হ্যাঁ, এই যে চেহারার, এটা 1962 সালের ছবি, বুঝছেন না? চেহারাই বোঝা যায় না, সেগুলো কি ঠিক করা সম্ভব? এই যতটুকু পারেন আর কি। আমার থেকে অনেকে ভালো পারে, টিউটোরিয়াল দেখতে পারে। একবারে খারাপ হচ্ছে কি একটু ভালো জানা যায়। হ্যাঁ, এই দেখি ভাইয়া, লাস্ট স্টেপটা কি করলেন আমি বুঝি নাই। এই জায়গায় আমি একটু ভোলা করে ফেলছিলাম, আমার এই যে রিয়েলিস্টিক ভাব যেটা আছে ওটা ছিল না, বুঝছেন না? যেটা করছি সেটা হচ্ছে কি, ক্লোন স্টেম টুল নিলাম, ক্লোন স্টেম টুল নিয়ে এখানে ক্লিক করছি। এই যে সেম জিনিসটা একটু এদিকে নাকি করছি, যে এখানে এসে পেস্ট করছি, এখান থেকে আবার কপি করছি, সেম জিনিসটা আবার এখানে এসে কি পেস্ট করছি, বুঝছেন না? তাহলে এখানে একটু রিয়েলিস্টিক ভাবটা একটু হলেও আসছে, বুঝছেন না? এই বুঝছেন না কথা, এই হচ্ছে মূল কথা। ইয়ারটা কপি করে আবার ওই সে ক্যামেরার উপর যে ক্লারিটি বাড়ায়। হ্যাঁ হ্যাঁ, ফিল্টার থেকে ক্যামেরার উপর ফিল্টার কপি করেন, কপি করেন, কপি করেন একটা। সো লেয়ার কপি করতে হবে, সে করলাম। এই যে মাস্টার শিখিয়ে দেন, বলেন তারপরে কোথায় যাবো? সেলিব্রেশন এর নিচে তো কিছু দেখতেছি না, বেসিক কার্স ডিটেলস, BMW না BMW না, এরকম আসে না? হ্যাঁ হ্যাঁ, এরকম আসে না। ক্যামেরা র ফিল্টার, এটাই তো ক্যামেরা র ফিল্টার আমার। এই যে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, হ্যাঁ আমারটা অন্যরকম ছিল, সরি। এই যে ক্যামেরা র ফিল্টার, এটা ঠিক আছে। দুইটা কেন ক্যামেরা র ফিল্টার? ও আচ্ছা, দুইটা না, ওই ফিল্টারে ডুকছেন বিদায় ওইটা ওই যে লাগে শর্টকাটে চলে। ও আচ্ছা, শর্টকাট দুইটা আলাদা ভাই, শর্টকাট দুইটা আলাদা খেয়াল করছেন না ভাই? আপনি হচ্ছে ডিজিটাল আছেন তো আপনার, আপনার তো অ্যাডোব প্রিমিয়াম। হুম, এই জন্য হচ্ছে আপনাদের উপর, আপনি যাবেন হচ্ছে বেসিক, বেসিকে যান, বেসিকে নিচে দিয়ে যান। ওই টেক্সচার ক্লারিটি ওইগুলো আছে না, ওইগুলো একটু বাড়াই কমাই দেন, ওই সুবিধা একটু ক্লিয়ার হবে। আমাদের গুলো হচ্ছে পাশাপাশি আছে, আপনারটা হচ্ছে নিচ করে আছে। ঠিক আছে নাকি? বেশি বাড়ালে আবার এ হয়ে যায়, চলে আসিস। শহীদুল ভাই কথা বলেন নাকি? কার কথা বলেন?
ঠিক আছে নাকি না ঠিক নাই কোনটা বলেন কনটেস্ট করছিলাম হ্যাঁ এখন দেখেন এখান থেকে যেটা করতে হবে আপনাকে এই যে ইমেজে যাবেন পরে নিজের ওখানে তারা করান এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন ঠিক আছে এখানে যাবেন তাই এখানে যাওয়ার আগে যেটা করতে হবে আপনাকে এরিয়া আগে সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে এই যে পলিগনাল ল্যাসিটিউড যেটা আছে এটা নিলাম এই যে জানি জয়েন করতে চাইলো আমাদের আমাদের ভাই ঠিক আছে দেন যেটা করবেন সেটা হচ্ছে গিয়া রাইট বাটন ক্লিক করে একটু যে ফেদার দিয়ে দেবেন ফেদার 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 দিলে যেটা হবে কি কালারটা একটু স্মুথ হবে কালারের যে কর্নারগুলো আছে না মানে পাশের যে ইয়েগুলো এগুলা মানে একদম স্ট্রেট না হয় একটু স্মুথ হবে সেটার জন্য আমি এখান থেকে ফেদার দিয়ে দিলাম এখান থেকে ফেদার রেডিয়াস যেটা আছে এটাতে টু দিয়ে দিলাম ঠিক আছে টু দিয়ে দেন ওকে মানে দুই পিক্সেল একটু স্মুথ হবে তো দেন আমি সিলেকশন তৈরি করে কী দিচ্ছি ফেদার দিয়ে দেন আবার যাবো কোথায় ইমেজ ইমেজ থেকে ইমেজ 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 ওরে দাদু ইমেজ এই যে এখান থেকে যাবো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এই হিউ স্যাচুরেশনে গিয়ে এখান থেকে কালারাইজ যেটা আছে কালারাইজটা অন করে দিব হ্যাঁ অন করার পরে দেখেন এখান থেকে আমার যে কালারটা দিতে চান এই কালারটা এখান থেকে কী করতে পারবেন দেখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি এখান থেকে ধরেন নেভি ব্লুটা দিচ্ছি ওকে ভাই অপশনটা অনলাইন করতে ভাই এটা চাইলে এই কালারগুলো কমাতে বাড়াতে পারেন কোনো সমস্যা নেই কি ফান ছবি তুলিয়ে ফটো দেখেন ছবি তুলতে আসা না ছবি তুলে ফটো তুলিয়ে এরপর এখান থেকে কি দিবেন পাকা ঠিক আছে এরপর কন্ট্রোল নিয়ে ওই যে কা আঙ্কেল ইয়া তুমি মামা রে কই আঙ্কেল দেখছো তামাশা কি দাঁড়াও তোমার আব্বুর কাছে কিছু কিনে দাঁড়াও তারপরে এখান থেকে দিলাম টাই আমার ওই যে কাহিনী করার সময় একটু কম হয়ে গেল আর কি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফেদার দিব ফেদার ফেদার পেয়ে যে ফেদার ফেদার থেকে দুই দিলাম এরপরে কি এখান থেকে ওকে দিলাম ওকে দিয়ে ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে কি হিউয়েন স্যাচুরেশন হিউয়েন স্যাচুরেশন এখান থেকে কি কালারাইজটা অন করে দিব এই এই যে অন হয়ে গেছে এরপরে হচ্ছে এখান থেকে আমি এই যে টাই কালার আমার কুমা মুবারক ঠিক আছে কুমা মুবারককে কালার করতে হবে একটু এখান থেকে আবার গেলাম এই যে এখান থেকে এই ধরছি এখান থেকে গলা টিপটা এই যে
লাগবে। এই ফুটটাকে মাউজের এখন গ্যারান্টি দেয় না, কোন জ্বালায় যেতাম বলেন? আমি এক মাসের মাথা নষ্ট হয়ে গেছে। লজিটেক আমার ভালো লাগে না, লজিটেক ব্র্যান্ড লজিটেক অফ চেঞ্জ মোড লজিটেক র‍্যাপও ভালো না। তো র‍্যাপও আমি ইউজ করছি কয়েকটা, আমারই ভালো না, লজিটেক বেস্ট। লজিটেক একবারে র‍্যাপও গ্যারান্টি দেয়, র‍্যাপও গ্যারান্টি পাওয়া যায় ভাই। গ্যারান্টি গ্যারান্টি দেয় না? আমি গ্যারান্টি যখন আনাইতে গেছিলাম, মানে ফিরতে গেছিলাম, তখন ওই যে লাইনের ভিতরে একটা ছোট্ট একটা মানে কি ফুটা ছিল, ঠিক আছে, ওই জন্য গ্যারান্টি অফ করে দিয়েছে। ঠিক আছে, সিলেক্ট করতে পারবো আমি। কম দামি একটা কিনছি ভাই, আলি এক্সপ্রেসে কাটি যা। এখানে আগে একটা ভেরিয়েশন নামে একটা অপশন ছিল, ওই অপশনটা এখন নাই, তুলে দিছে, বুঝছেন? ওটা থাকলে অনেক সুন্দর ভাবে আপনার চেহারা বা চুলগুলো কালার করা যায়। যেহেতু আসলে এখন এই হিউম্যান স্যাচুরেশন ছাড়া আর কোনো ওয়ে আমি দেখতে পাচ্ছি না, তো হিউম্যান স্যাচুরেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এদিকে নিয়ে আসি, দেখি এখানে কালারাইজ করে দিলাম। কালারাইজ করার পরে এখান থেকে এই এই কালারটা ম্যাচ হয় মোটামুটি। এখান থেকে কী করলাম, ওকে, আর এখান থেকে কমাতে বাড়াতে চাইলে কী করতে পারেন? এখান থেকে কমাতে বাড়াতে পারেন। বুঝছেন বুঝছেন? এরপরে এখান থেকে আমি দিলাম ওকে। এরপরে হচ্ছে যে চুল দিয়ে দিলাম, চুল 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 আপনি আরো ভালো করতে নাই, কোনো সমস্যা নেই। ফেদার দিবেন না ভাই। ও আচ্ছা, সরি সরি, দেখেন না, আপনি ক্লিক করে ফেডার ফেডার দিলাম, এই যে ওকে, অ্যাডজাস্টমেন্ট হিউম্যান স্যাচুরেশন কি কালারাইজটা অন করে দেই। তারপরে এখান থেকে কি যে কোনো কালার করতে পারেন, এটা কি কচু কালার হয়েছে? কচু কালার ভালো লাগে? ডোনাল্ড ট্রাম্পের মতো কালার দেন, ডোনাল্ড ট্রাম্প তো মনে হয় কালার।
নাকি কালার, নাকি কালার একটু সাদা, একটু সাদা করে দেন ভাই, তাহলে ব্রাউন কালার ভাই ক্যাম্পাস ওই কালারটা ব্র্যান্ডিং করে ব্র্যান্ড নাম দিতে ভাই, কালার হোয়াইট না হইলে আবার মিলবে না ভাই, এসকোর সাথে আবার পরে আবার আমাদের ভাই ও পুবার কালারটা দিয়ে দেন ভাই, ওই দিয়ে দিলাম বন্ধু, দেখছেন দেখছেন একজন হ্যান্ডসাম ম্যান হয়ে গেছে, এরপরে চাইলে আপনি এখান থেকে এরকম করতে ছবি তুলতে ভাই, হ্যাঁ হ্যাঁ নাকি হ্যান্ডসাম তো, এরপরে ধরেন আমি যে এটাকে কি বলা হয় কুইক অবজেক্ট সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটাকে আমি শিফট কন্ট্রোল আই দিয়ে ঘুরে দিই, ইনভার্স করে দিলাম ভাই, এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি সিলেক্ট করলাম বলতাম, হ্যাঁ এত দ্রুত কেমনে সব সিলেক্ট হয়ে গেল বুঝলাম না, ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, আবার একটু দেখাইলে ম্যাজিকটা ভালো লাগতো, সামনে পারে তো ম্যাজিক সিলেকশন টুল, হ্যাঁ এখান থেকে ম্যাজিক না ম্যাজিক সিলেকশন টুল নাই, যে এখান থেকে দেখেন অবজেক্ট সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল একটা অপশন আছে, এটা 2020 এ আসছে, অন্যটাতে আছে কিনা আমার সিউ জানা না, থা না থাকারই কথা, কারণ এটা আমি আগে দেখি নাই, অবজেক্ট সিলেকশন টুল এই যে এটাতে ধরবেন, ধরে এই এটাতে এমনি ধরে কি করবেন টুকু, এখান থেকে ধরে এই যে পুরোটাতে সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে মাঝখানে যে ইমেজের মধ্যে যে অবজেক্টটা আছে একজন ইয়াং ম্যান এটা সিলেক্ট হয়ে গেছে, দেন শিফট কন্ট্রোল আই দিয়ে রুল টাইপ দিচ্ছি, এটা যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাতে কি ফেদার দিব, ফেদার দিই আচ্ছা দিই সমস্যা নেই, এটাতে দিয়ে দিলাম, তারপর হচ্ছে আপনার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউয়েন স্যাচুরেশন কালারাইজ, এটা কি কালার দিতাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার না দিলে ভালো লাগে, ডার্ক কালার করে দিই, বেশি ডার্ক করলে ভালো লাগবে না, এই যে ইয়াং ম্যান দেখো তোমার লোক কত সুন্দর হয়ে গেছে, এই যে দেখছো আমি তুমি নাকি ফোকটাই করেন, হ্যাঁ হ্যাঁ ভাই সিলেকশন করছেন এটা কোন টুল দেওয়া, কোন টুলের কাজ করছেন প্রথমে করছিলাম হচ্ছে যে কি 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 হপ চোখটা কেমন লাগে, চোখ চোখ চোখটা আপনি এখান থেকে আই ড্রপার, এই যে এখান থেকে আপনার এই যে একটা টুলস আছে সেটা হচ্ছে আই রেড আই ড্রপার টুল, এটা হচ্ছে এই যে এখানে পাবেন এই যে স্পট হেডিং এর রেড আই, এখান থেকে চাইলে আপনি কি করতে পারেন এই যে এটা ধরে এই কালার করে আচ্ছা, এই যে আপনি কালারটা ব্ল্যাক দিয়ে কাজটা করেন,
একটু বসন ছাড়া বুঝে গেছি। Adobe Photoshop, 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 Photoshop. এই যে দেখেন এই লোকটার কি চোখগুলা আপনার রেড না? এটা দেখে কি করবেন? এই যে ধরবেন এটাতে, এখানে হোয়াইট এন্ড ব্ল্যাক আছে, ভয়ঙ্কর চোখ বে। হ্যাঁ, এখান থেকে আপনি ভদ্র চোখ বানায় ফেলবেন, কোনো সমস্যা নেই, ভয়ঙ্কর থেকে ভদ্র হয়ে যাবে। কিছু ওই যে মুভি আছে না, এই যে দেখেন হরর মুভিগুলো সেরকম চোখ, এখান থেকে ধরবেন, এই যে দেখছেন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝছেন? চোখের রাজাটাকে কি করে দিবেন, বুঝছেন? দেখেন আমার চোখের উপরে লাল কালো কেন? ওটা এটা ওই যে কালো আছে ওই জন্য ধরে রয়েছে, এটা একটু ছোট করে নেবেন, আমার তো মাউস সমস্যা ওই জন্য, তাহলে আরো নিখুঁত ভাবে দেখেন। তাহলে এখন দেখেন এই যে এখান থেকে এই খেয়াল করছেন, তাহলে এটাও বুঝে গেছেন। আচ্ছা, তো এখানে আমার টোটাল এই কাজ, এইখানে যে টুলস গুলো আছে এখানে কয়টা টুলস, স্পট হেলিং ব্রাশ, তারপরে হেলিং ব্রাশ টুল, ও প্যাচ টুলের কাজটা দেখানো হয় নাই। প্যাচ টুলের কাজটা হচ্ছে আপনার ধরেন এই যে প্যাচ টুলটা হচ্ছে আয়নার মতন, এই যে ধরেন আমি এখান থেকে প্যাচ টুলটা নিব, এই প্যাচ টুল এখান থেকে আমি জাস্ট এই যে ক্লিক করে সিলেক্ট করে দিব, টুকু জুম করি, এই যে ধরেন এটাকে সিলেক্ট করলাম, এই সিলেকশন তৈরি করে দিলাম, দেন হচ্ছে এটাকে ধরে কী করবো আমি, জাস্ট টান দিব। আচ্ছা, লেয়ার আমার সিলেক্ট করা নাই, লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, এই যে এখান থেকে ধরে এই, বুঝছেন? এটা হচ্ছে আপনার প্যাচ টুলের কাজ। এই এখান থেকে আমি এই জিনিসটা সিলেক্ট করব, কাজ করলে তো রিয়েলিস্টিক হবে বহু দেওয়া তো বললাম না, এটা দিয়ে অনেক সময় দেখা যায় কি একটু দূরে নিলে দেখবেন যে আপনার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এই যে বুঝছেন না কথা, প্যাচ টুলটা বেশি ভালো না, ভালো হচ্ছে আপনার কোন টুল, ক্লোন স্টেম টুল আর হচ্ছে স্পট হেলিং, এই যে এখান থেকে কি সরি হেলিং ব্রাশ টুল, এই দুটো হচ্ছে গুড টুল। আসলে গুড টুল কোনোটাই গুড টুল না, সবগুলার সমন্বয়ে কি আপনার কাজ যেভাবে সুন্দর করা যায়, বুঝছেন না, সবগুলাই সিমিলার কাজ। এই কি হচ্ছে চারপাশ থেকে কালারটা টেনে নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে, বুঝছেন না, এই চারপাশ থেকে টেনে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে, বুঝছেন? এটা এত ভালো না, এটা বেস্ট আপনার কাছে মনে হচ্ছে, বেস্ট মনে হলেও যখন আপনি কাজটা করবেন না কমপ্লিট কাজটা করবেন দেখা যায় এই যে এটা ঘোলাটে হয়ে যাচ্ছে। বেশি ইউজ করবেন হচ্ছে আপনার এই যে হেলিং ব্রাশ টুল আর হচ্ছে ক্লোন স্টেম টুল, হেলিং ব্রাশ টুল আর ক্লোন স্টেম টুল সেম বলতে একটু পার্থক্য আছে, সেটা আমি দেখাইছিলাম, আমার তো আপনি ছিলেন না। এই যে দেখেন খেয়াল করেন এখান থেকে এই
এই জিনিসটা আমি এখান থেকে শুধু চোখটা দিয়ে ক্লিক করলাম, এখন আমি এখানে আনার পর দেখেন আমার যতটুকু এরিয়া আছে এরিয়ার বাইরে কোনো কিছু আর ধরে নাই, এই যে এখানে ক্লিক করছি এটা ফেস্ট হয়ে গেছে, মানে এখান থেকে আমি কালারটা নিলাম, এই এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, অল্টার অল্টার ক্লিক করে নিলাম, দেন হচ্ছে এখানে কি ফেস্ট করলাম, সরি আমার চোখটা এখনও রয়ে গেছে, এই এখান থেকে এটা নিই, এই এখানে ফেস্ট করলাম, এই ঠিক আছে, এই যে এই ভাই আপনার বৃত্তের বাহিরেও কি আপনার আপনি এই যে এটাকে ধরে এই যে যখন এই ড্রাগ করবেন চারপাশে আপনার পেস্ট হবে বুঝছেন না, ওই চারপাশকে ধরে কি করছে আপনার জিনিসটা কপি করছে বুঝছেন কথা, হ্যাঁ স্ট্যাম্প টুলে কি এটা চলতে হিলিং টুলটাই ভালো মনে হয়, হ্যাঁ হিলিং টুল, হ্যাঁ হিলিং টুলটা কোন কোন জায়গায় হিলিং টুলটা ভালো আবার কোন কোন জায়গায় কি ক্লোন স্ট্যাম্প টুলটা ভালো সেটা আপনি কাজ করার ক্ষেত্রে গিয়ে বুঝতে পারবেন আসলে কোনটা কোন জায়গায় আসলে খাটাইতে হবে বুঝছেন না কথা, এই এটা হচ্ছে মূল কথা বুঝছেন, জি ভাই বুঝেছি, তাহলে দেখেন আমার এই থেকে এ হলো বুঝছেন না, আর তো সিলেকশনের জন্য তো ভাই যে পলিগনাল ইউজ করছি, হ্যাঁ পলিগনাল জন্য পলিগনাল ইউজ করছি, এরপরে এই যে এখান থেকে অবজেক্ট সিলেকশন যেটা আছে ওইটা করছি বুঝছেন না, আচ্ছা ভাই সিলেকশনের জন্য কি আমরা পেন টুল ইউজ করে কোনো ভাবে কোনো কিছু করতে পারি, হ্যাঁ পেন টুল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই, বাট আমি শর্টকাটের জন্য যেটা করছি সেটা হচ্ছে গিয়ে এখানে তো আমার নতুন লেয়ার নিয়ে কাজ করতেছি না এই জন্য পলিগনাল দিয়ে কোনো রকম এই যে ইয়া করে ফেদার দিয়ে করে ফেলছি, ফেদার দিয়ে আমার কালারটা কিন্তু স্মুথ হয়েছে শোনা কথা, না ভাই এমনি আমি আপনি যেটা করছেন কি দিয়েছে পলিগনাল লেসন দিয়ে, যদি এটা পেন্টুল দিয়ে করি তাহলে কি আমি ফেদার বা ওই যে ইমেজ সব দিতে পারবো, সব দিতে পারবো মানে সিলেকশন তৈরি করার পরে, হ্যাঁ আপনি সিলেকশন তৈরি করার পরে যে কোনো ভাবে আপনি কি রাইট বাটন ক্লিক করলে ফেদার অপশনটা আসবে বুঝছেন না, এই জায়গায় আপনি জাস্ট সিলেকশন তৈরি করলে পেন্টুল ইউজ করতে তো ই শেপ হবে, ইয়া শেপ হবে না পাথ হবে তাই না, হ্যাঁ পাথ হবে শেপ দিলে হবে না এখান থেকে জাস্ট এই যে ফেদার দেখছেন, অথবা এখানে আপনার ফেদার দেওয়া আছে যে ফেদার ফেদারটা এখান থেকে দিবেন, এখান থেকে না এখান থেকে ক্লিক করে ফেদারটা দিবেন, যেহেতু আমার এই সিলেকশনের মধ্যে ফেদার তৈরি হবে, ক্লিয়ার ক্লিয়ার, আর একটা জিনিস বলেন, হ্যাঁ বলেন, আমরা যে কুইক সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমাদের একদম লাস্ট মানে আপনার স্ট্রোকের কিছু অংশ আর কি সেটা মানে একটু কাটা কাটা হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, এটার কারণ মানে এটা কোনোভাবে ঠিক করা যায়, আমি আপনার প্রশ্নটা ভালোভাবে বুঝি নাই, মানে আমরা যে কুইক সিলেকশন টুল দিয়ে মনে করেন আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করার পরে এই যে এটার যে বর্ডার অংশ আছে, হ্যাঁ মানে এই যে ওর গায়ে যে কোটটা আছে কোটের যে বর্ডার অংশ দেখা গেল যে বর্ডার অংশে হালকা একটু এদিক সেদিক হয়ে গেছে, এই জিনিসটাকে কোনোভাবে ঠিক করা যায় কোনো বর্ডার অংশে যদি কোনো রকম পরিবর্তন মানে ইয়া করা লাগে সেটা আপনি প্রথমে ইয়া করে নেবেন, মানে আমি পলিগনাল দিয়ে যে সময় নিছি না ওই সময় ব্যাক স্পেস দিয়ে ঠিক করে নেবেন, কারণ আমি এখান থেকে ক্লিক করলাম তো কারণ এখানে আমার ক্লিকটা পড়ে গেছে, হ্যাঁ এখন এটা এই জায়গায় আমার আবার কারণ ব্যাকে আসা দরকার, তখন কী করবেন আপনি ব্যাক স্পেস ক্লিক করবেন, এই যে এখান থেকে যখন আপনি কালার করে ফেলবেন সেটা আপনার ব্যাকে যাওয়ার কোনো অপশন নাই, সেটা আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে হবে, আদারওয়াইজ কোনো সিস্টেম নেই, কারণ আমি একটা লেয়ারে সব কিছু করতেছি ভিন্ন লেয়ারে করতেছি না, এখানে এডিটে কোনো অপশন নাই, কুইক সিলেকশন টুল দিয়ে কি পারফেক্টলি কাটা যায় কোনো জিনিস, হ্যাঁ হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে কি পারফেক্টলি কোনো জিনিস কাটা যায়, মানে আমি কাটলাম কিন্তু বোঝা গেল না যে এটা আমার কাটা জিনিস বা আমি টাইট আনছি যে এটা বোঝা গেল না এমন করে যদি করা যায়, কিন্তু আমরা তো বেশিরভাগ সময় কুইক সিলেকশন টুল দিয়ে যদি কোনো অবজেক্টকে নিয়ে আসি তাহলে সেটা পরবর্তীতে বোঝা যায় যে হ্যাঁ কুইক সিলেকশন দিয়ে আপনার এই যে যে কোনো সময় কুইক সিলেকশন দিয়ে করবেন তো এই যে কুইক সিলেকশন কোনটা উপরে উপরে, হ্যাঁ ওই যে আপনি অবজেক্ট যেটা দেখে দিয়েছিলেন চার নম্বরটাই চার নম্বরটাই, আমি এই সমস্ত রুলস কখন মানে ইউজ করিও নাই ভালোভাবে জানি, এই যে এখান থেকে এই যে এখন ধরেন আপনি হ্যাঁ আপনি মনে করেন এই অবজেক্টটাকে কি নিবেন মানে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে যে এই অবজেক্টটা নিবেন তাহলে আপনি কোন টুলটা ইউজ করেন, মানে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে আমরা মানুষটা নিব, এই তো হ্যাঁ 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 কুইকের কুইকের নিচে কানাটা এই যে অবজেক্ট সিলেকশন টুল যেটা আছে এটাই নিব,
কিন্তু এটা তো এখন মানে নতুন টাকা আছে, আমার হচ্ছে ফটোশপ 19 টাতে নাই তো আমি তো এগুলো কাটছি আপনার লেসু টুল দিয়ে অনুমান করে, ঠিক আছে ঠিক আছে ভাই, মানে আমি আলাদা ভাবে মানুষটা যদি আলাদা করতে চাই তাহলে আমি লেসু টুল দিয়েই করতে পারবো, এই দেখতেছেন না যে আমি লেসু টুল দিয়ে করছি এগুলো। হ্যাঁ তো ভাই আপনি তো নরমাল লেসু টুলটার কাজ কি ভাই, এটা তো পলিগনাল লেসু টুল, নরমাল এক্সেল লেসু টুল আছে ওটা কাজ, ওটার কাজ হচ্ছে আপনার জাস্ট এই যে ম্যাগনেটিক লেসু টুল যেটা না এই লেসু টুল প্রথমটা তো, হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে ধরছেন তো আপনি তো পলিগনাল যেটা নিলেন ওটা যে সোজা সোজা হলো এখানে আমার কার্ভ করার দরকার, এই জায়গাটা কেমনে কি কার করতে হলে যে আপনার পেন্টুলে যাইতে হবে, যদি একদম অ্যাকুরেট করতে চান এখানে কিন্তু আমার জিনিসটাতে আমার একটা পার্থক্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে মানে এখানে আপনি যেমন একদম শোল্ডার থেকে যখন উঠে গেলেন তখন কিন্তু একটু কার্ভ আছে, আপনি কার্ভ করেন না কিন্তু আপনার ছবি থেকে তো কার্ভ দেখা যাচ্ছে। হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি ওই যে একটু ছোট ছোট করে নিতে হবে, বুঝছেন না কথা, আর নাইলে পেন্টুল দিয়ে করতে হবে, এখানে পলিগনাল ল্যাসিটুল অথবা ম্যাগনেটিক ল্যাসিটুল, আবার ম্যাগনেটিক ল্যাসিটুল দিয়েও করতে পারেন, তবে ম্যাগনেটিক ল্যাসিটুলও একটু মাঝে মধ্যে ঝামেলা করে, সেটা হচ্ছে আপনার এই যে দুইটা কালারের সমন্বয়ে মানে ও আপনার সিলেকশনটা তৈরি করবে, মানে দুইটা কালার মাঝখানে আমি এখান থেকে কালারটা এখন আমি কিন্তু কিছু ক্লিক করতেছি অটোমেটিক নিচ্ছি, বুঝছেন না এই যে এখন এসে এখানে আসলে সে নিবে না, না নিবে না, এই যে আবার এই যে লিখছেন এখানে পেন্টুল দিয়ে নেন তো, একটু পেন্টুল দিয়ে নেন তো, পেন্টুল দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই, একটু দেখান ভাই পেন্টুল দিয়ে একটু যে কোনো একটা অংশ একটু সিলেক্ট করে দেখান, পেন্টুলে গেলাম এখান থেকে শেপ মোড থেকে আমি পাত মোডে চলে যাব, ও আচ্ছা পাত করে নিতে হবে, হ্যাঁ এখান থেকে এই ক্লিক করলাম, তারপরে এখানে আমার মাউসে সমস্যা করছে ভাই, পাতের সুবিধা, হ্যাঁ হ্যাঁ পাত আলাদা লেয়ার তো, পাতের সুবিধা, পাত হলে সুবিধা, পাত হলে যে লেয়ারে কাজ করে সে লেয়ারে, হ্যাঁ সিলেকশন করার জন্য না ভাই, হ্যাঁ হ্যাঁ সিলেকশন করার জন্য পাতের কাজ হচ্ছে শুধু সিলেকশন দিয়ে দিবেন, বুঝছেন এখান থেকে কার্ভ করতে পারবেন কোনো সমস্যা নেই, এই পর্যন্ত সবাই বুঝছেন নাকি বুঝেন নাই কোনটা, কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ, এরকম আরো কিছু কাজ আছে এখানে, আমি আরো কিছু কাজ আপনাদের গ্রুপে দিয়ে দিন এখান থেকে কাজ ভাইয়া, হ্যাঁ বলেন কাজটা করি আগে ওই কাজটা করি তারপরে, হ্যাঁ ওটাও করবেন এটার জন্য তেমন একটা চাপ নাই, হ্যাঁ আপনি ওইটা করার পরে যদি সময় পান এটা করবেন, আমার কাজের চাপ হচ্ছে ওইটার জন্য, হ্যাঁ এটাও প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে সমস্যা, কোন কাজটা ভাই, এই যে এটা দিলাম এটা এটা আছে তারপরে ওইটা আছে, বুঝছেন না এই ভিতরে একটা কাজ দিতে ভাই, হ্যাঁ হ্যাঁ কিসে ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড এর কাজ দিতে ফ্রিল্যান্সার ভাই, ফ্রিল্যান্সার হ্যাঁ ডেট কব শেষ কবে, যে ভাই একটু একটু শোন
হ্যাঁ বলেন। আমরা যখন কন্টেস্টে জয়েন করব বা কন্টেস্টে অ্যাপ্লাই করব তখন একটা কাজ করা যায়, মনে করেন আপনি আজকে আমাদেরকে কন্টেস্টের জন্য দিলেন, হ্যাঁ ঠিক আছে, তো আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবারে, তো কন্টেস্টে যদি এমন হয় যে মঙ্গলবারে ডেলিভার করতে হবে বা বুধবারে ডেলিভার করতে হবে তাহলে আমাদের জন্য ভালো হয়, কারণ আপনি একটু রিভিউ করে দিলে কাজগুলো মানে আমাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে, কারণ গত ক্লাসে আমরা যে কাজটা করছি পরের দিনে হচ্ছে জমা দেওয়ার ডেট ছিল, এখন আপনারও আমরা দেখাতে পারি নাই বা কোন যে যার মতো করছি পার্সি দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো সময় আমার ক্লাসে জয়েন করতে পারেন, পরের দিন আপনি যদি ক্লাসে জয়েন করতে মন চায় যে কোনো সময় আপনি ক্লাসে জয়েন করতে পারেন, অল টাইম। আপনার কি প্রতিদিন ক্লাস থাকে নাকি? ইয়েস ইয়েস অল টাইম ভাই, অল টাইম, অল টাইম বলতে আপনি প্রতিদিন বিকেলবেলা সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, এর বাইরে না, বুঝছেন? সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, হ্যাঁ সকাল 9টা থেকে 6টা, আজকে ভাই মাঝে 1 ঘন্টা বিরতি দি আস, হ্যাঁ আমার ওই যে 1টা থেকে 2টা ভাইয়া বিরতি আছে, হ্যাঁ বলো। আচ্ছা তাহলে তো সমস্যা ভাইয়া, হ্যাঁ বলো, সব ফুস্টার সব ফুস্টার অনেকগুলা কাজ দেখবেন, ট্রাইফল একটু কম আছে, ফ্লায়ার পাবেন, অনেকগুলা ফ্লায়ার পাবেন। বলেন বলতেছিলাম আপনি, আমি বলি যে বিয়ান্সে গিয়ে সার্চ করতে পারেন, ওইখানে ভালো ভালো মকআপ পাইতে পারেন, আর হচ্ছে ওইখানে যদি না পান তাহলে ফ্রি পিক, এটা হচ্ছে আপনার একদম মানে কি বলে এখন একটা হচ্ছে ফ্রি পিক এর ভিতরে ম্যাক্সিমাম ফাইলই হচ্ছে আমরা স্কেটার ফাইল, ঠিক আছে, মানে স্কেটার না, আমি আরো বলি আপনি ফ্রি পিকে যাওয়ার পরে ওইখানে আপনি ফিজ ডিটা ইয়া করে দিতে পারেন, এখানে যাবেন সরাসরি যাবেন, আমার কতগুলো প্রিমিয়াম মকআপ লাগছিল ভাইয়া, আমি কি আপনাদের পরে লিংক দিয়ে দিবেন? হ্যাঁ লিংক দিয়ে জানাবো। আচ্ছা ভাই আমার এই বিষয়ে একটা কথা ছিল, ঠিক আছে একটু দেখেন আমি বলতাছি। আচ্ছা এখানে আপনি ট্রাইফল ট্রাইফল এই যে এখানে দেওয়ার পরে এখানে চলে আসছে, দেখছেন ট্রাইফল মকআপ, এখন আসেন এখানে অনেকগুলো ইলাস্ট্রেটরও আসবে আর অনেকগুলো কি আসবে ফটোশপের আসবে, এখন আপনি কোনটা ফটোশপ কোনটা ইলাস্ট্রেটর সেটা আপনি এখান থেকে ফিল্টার করে দিতে পারবেন, এখানে ফিল্টার দেখছেন এই ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখেন ভেক্টর ফটো পিএইচডি চারোটাই কিন্তু এখন খালি, আপনি পিএইচডিতে ক্লিক করে দিলেন, ঠিক আছে, এখন যদি প্রিমিয়াম চান প্রিমিয়াম দিতে পারেন, ফ্রি চাইলে ফ্রি দিতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? এখান থেকে দেখেন এখন আপনি এটা পুরো সব তো ভেক্টর ফাইল সাপোর্ট করে, এই যে দেখেন এখন আপনি এখানে যা পাবেন সবগুলো হচ্ছে আপনার পিএইচডি, বুঝছেন না কথা? আচ্ছা ভাই আর একটা কথা, সেটা আপনি এটা ইউজ করুন, এই যে এটা এটা ও ইউজ করছে এটা, বুঝছেন? ওই আপনাদের ফরেস্টার বা ফ্যামিস্টার যে দিছে যারা দিছে না ওই মকআপটা ইউজ করছে, চাইলে এই মকআপটা ইউজ করতে পারেন অথবা এই মকআপটা ইউজ করতে পারেন, সুন্দর আছে খারাপ না, এই দুইটা মকআপ ইউজ করতে পারেন, বুঝছেন না? এই আচ্ছা ভাই বলতেছিলাম যে ধরেন এটা এটাও ইউজ করতে পারেন, তবে এটার ব্যাকগ্রাউন্ডে বেশি বিজিবি কাজ আছে তো এই জন্য আমার এটা ফোকাস হবে না, এটা ইউজ করতে পারেন, এটা যেহেতু যে এটা 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 ভালো হবে, কারণ হচ্ছে এটাতে আপনার ওর কাজটা হচ্ছে গ্রিন অথবা আপনার এই যে গার্ডেন টাইপের, এখানে আপনার মকআপটাও কিন্তু গার্ডেন টাইপের করা, বুঝছেন না? এটা খারাপ হবে না, এটা সুন্দর হবে, তবে এটা এটার সমস্যা হচ্ছে কি এটা আপনার বিশাল এক পার্ট, মাঝখানে কোনো গ্যাপ নাই, চাইলে আপনারা গ্যাপ করে নিতে পারেন। আচ্ছা ভাই যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি গার্ডেন মকআপ লিখে সার্চ দিলেই পাবেন, এই যে ট্রাইফল অথবা ট্রাইফল মকআপ লিখে সার্চ দিলেই পাবেন, ট্রাইফল মকআপ সার্চ দিয়ে এরপরে এখান থেকে ফিল্টার থেকে পিএইচডি করে দিবেন, কই উপরে কই এই যে ক্যাটাগরি থেকে এখানে কি করে দিলেন পিএইচডি করে দিলেন, এই যে পিএইচডি করে দিলে এই মকআপগুলো চলে আসবে, বুঝছেন? এটা সুন্দর আছে খারাপ না, এটা আছে এটা আছে, ও ইউজ করছিল এটা, এটা ইউজ করতে পারেন, আপনি সবগুলো পার্টি দেখাতে পারবেন, অলরেডি 12 কে ডাউনলোড আছে এটা। হ্যাঁ শহীদুল ইসলাম বলেন। হ্যাঁ ভাই বলছিলাম যে ধরেন মানে আমাদের অনেকের কাছে অনেক রিসোর্স আছে তাই না? হ্যাঁ এখন ধরেন যদি এরকম কিছু করা যায় তো সবগুলা রিসোর্স এক জায়গায় রাখা, ঠিক আছে, তাহলে ধরেন সবাই উপকৃত হইতো, ঠিক আছে, ধরেন আমার কাছে যে রিসোর্স আছে এটা আমার ভালো লাগতেছে না কিন্তু ধরেন অন্যজন ভালো লাগতেও পারে, ঠিক আছে,
তো এই যে ধরেন যে বিষয়গুলো যে মকআপ তারপর ব্রাশ হাবি যাবে মানে যেগুলো আসলে মানে কি দরকার ঠিক আছে এগুলো যদি আমরা একটা মানে ড্রাইভ লিংক করা মানে আমাদের সবার অ্যাক্সেস থাকে ঠিক আছে তাহলে আমার মনে হয় বিষয়টা ইজি হয় বলি মকআপ এক একটা মকআপের আপনার মানে সাইজ আছে 1 GB 2 GB ঠিক আছে আপনি হ্যাঁ গুগল ড্রাইভ যদি আমি বলি গুগল ড্রাইভে সর্বোচ্চ স্পেস আছে 15 GB হ্যাঁ বুঝছি বুঝছেন এখন গুগল ড্রাইভের 15 GB মাত্র ধরেন এই আপনার 15 থেকে 20 মকআপ রাখতে পারবেন এখন আসেন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে গিয়ে আপনার মেগা চিনেন মেগা হ্যাঁ হ্যাঁ চিনি ভাই মেগা চিনি 50 জিবি দেয় 50 জিবি দিলে ওইখানে আপনার ধরেন সর্বোচ্চ 100 থেকে 150 মকআপ রাখতে পারবেন সব ক্যাটাগরি আপনি ওইখানে ফোল্ডার করে রাখলেন বিজনেস কার্ড ঝামেলা করে হ্যাঁ এটা আসলে ঝামেলা হয়ে যাবে আপনি চাইলে যেখান থেকে আপনার রিসোর্সগুলো দরকার হলে আপনি কি করবেন এখান থেকে সরাসরি ট্রিপিকে আসবেন ডাউনলোড করে নেবেন প্রিমিয়াম লাগলে আমারও বলবেন আমি দিব না কোনো সমস্যা না আমার প্রিমিয়াম অ্যাক্সেস আছে আর ফ্রিগুলো যদি পছন্দ হয় তাহলে ফ্রিগুলাই কি করবেন ইউজ করবেন বুঝছেন না কথা হ্যাঁ বুঝছি তবে আপনাদের এটা উইন হইতে হবে মাস্ট আপনারা আমার আমি এখন যে কাজগুলো দেখাই দিচ্ছি এগুলো তো ফোকাস না দিলেও কন্টেস্টে মাস্ট বি ফোকাস দেন এগুলো আমার লাগবে না আমি যে কাজগুলো দেখেছি এগুলো জাস্ট অলরেডি শিখে রাখেন এটা পরেও করতে পারবেন কিন্তু এখন মাস্ট বি আপনারা এই কন্টেস্টে অংশগ্রহণ করেন এবং কিছু তো আই ক্যাচিং করতে পারেন শামীম মিয়া শুনতেছেন শামীম মিয়া রকি দে বর্ষম সাহা তারপরে আরো যারা আছেন শেখ শহীদুল ইসলাম সবাইকে বলতেছি সবাই ভালোভাবে কি করেন অ্যাটেন্ড করেন এটা শরীফ ভাই কই শরীফ ভাই আছে আজকে কোনো কথা বলতেছেন না শরীফ ভাই শুনতেছেন ভাই এখন ভাই আপনি কত ব্রেক দেন ভাই ওয়েল ডাবল জয়েন করেন এরপরে ব্রেক নেন এরপর আরো কিছু বাকি কাজ আছে ওগুলো দেখা মনে এরপর আমরা কন্টেস্টের কাজে লাগে যাবেন 10 বাজে 4:30 পর্যন্ত ব্রেক দেন ভাই হ্যাঁ ডাবল জয়েন দেন তারপরে ব্রেক নেন কুইক কুইক খাওয়া দাওয়া করি না অবশ্য সবাই ডাবল জয়েন দেন স্বামীর বলে স্বামী কোনো কথাই বলবে শরীফ ভাই নাই ফটোশপ আমি কুইকলি শেষ করে দিব বুঝছেন এই ধরেন আপনি 3-4 ক্লাস হবে 3-4 আরো কম হইতে পারে সামনে শুধু কি দেখামো ওয়েবসাইটে যেহেতু আপনাদের ইয়াতে আছে ওটা 2 দিন প্র্যাকটিস করবেন ওটা 2 দিনে আরো বেশি প্র্যাকটিস করতে হবে একটা ওয়েবসাইট করতে আপনাদের কমপক্ষে 1 সপ্তাহ সময় লেগে যাবে ওয়েবসাইট কিসের ভাই পিএইচডি ওয়েবসাইট ডিজাইন হ্যাঁ লোগো প্যাকেজিং তারপরে আপনারা এই কাজগুলো যেগুলো করছেন প্রথমে প্র্যাকটিস হবে বিজনেস কার্ড আর ফ্লায়ার 2-3 দিন হ্যাঁ কারণ হচ্ছে ইলাস্ট্রেটরের কিছু কাজ ভিন্ন আছে চাইলে আপনি প্রথমে আয়ত্ত করতে পারবেন না সো আমি যেটা চাইতেছি আপনাদের নর্মাল কাজ যেগুলো ছিল ওগুলো দিয়ে কি একবার প্র্যাকটিস করা নেয় এরপর হচ্ছে আপনার লোগো ডিজাইন হবে এরপর হচ্ছে লোগো ডিজাইনের ক্লাসটা আমি ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো যতটুকু আমার আমি কাজ করি তো লোগো ডিজাইন নিয়ে তো আসলে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এরপর হচ্ছে কি আপনার প্যাকেজিং হ্যাঁ এই দুইটা কাজ ভালো আছে প্যাকেজিং ডিজাইন চাইলে অনেক কাজ করা যায় এরপর আরও আরও কিছু কাজ আছে সামনে দেখা মনে আমার এখন মনে আসতেছে না তো একটা কাজ মোট কথা কি আমরা মানে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর কাজ বেশি শিখবো তাই তো ভাই এই বাইফোন টাইফোন এগুলো কি আমরা সবসময় ফটোশপ দিয়ে করবো না এগুলো চাইলে আপনি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন সব কিছু ইলাস্ট্রেটর গুলো আবার দেখাবো সমস্যা নেই সেরকম কোনো কারণ নেই এমনিতে ফটোশপের মূলত কাজটা আমরা কি করবো ফটো এডিটিং বা আর না না ফটোশপ ফটোশপে হচ্ছে আপনার ফটো এডিটিং বা পিক্সেল বেজ যে সমস্ত কাজগুলো আছে প্রিন্টের
আবার ইলাস্ট্রেটর আপনার প্রিন্টের কাজ, তবে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস যে সমস্ত কাজগুলো থাকে ওগুলো বেশি থাকে আর কি। ভেক্টর বেস আর পিক্সেল বেস দুটো একটু ডিফেন্ড করুন তো ভাই একটু। পিক্সেল বেস হচ্ছে আপনার এই যে দেখেন এখানে জিনিসটা দেখেন, আমি জুম করলে কিন্তু এটা ফেটে ফেটে যাবে ঠিক আছে, এই যে দেখেন এটা আমার যখন আমি আমার রেশিও থেকে বড় করে দেখেন এই যে ডট ডট দেখা যাচ্ছে না, ঘর ঘর দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় পিক্সেল ডট অথবা পিক্সেল। আর আপনি ইলাস্ট্রেটর যতই জুম করেন আপনার যে শেপটা নেবেন ওটা কখনোই ফাটবে না। হ্যাঁ ফটো এডিটিং এর কাজ আপনি চাইলেও আপনি কিছু করতে পারবেন না, ইলাস্ট্রেটরও করতে পারবেন না, এখানে ঝামেলা পড়ে যাবেন। আচ্ছা না ভাই বলতেছে যে বিজনেস কার্ড ফ্লায়ার সব করতে পারবেন ইলাস্ট্রেটর করে ভালো। হ্যাঁ তবে আমি প্রথম প্রথম ফটোশপের অনেক ভক্ত ছিলাম, যখন দেখছি যে আপনার প্রথমে আবার ইলাস্ট্রেটরের কাজ করতে কি যে বিরক্ত লাগতো মানে বলার বাহিরে, পরে যখন একটু হাতে চলে আসছে দেন আর ইলাস্ট্রেটর ভালো লাগে না। আচ্ছা না আচ্ছা যাই হোক মোটামুটি সবাই দিছেন কই, এই যে এখনো বসে আছে, আমি আপনাদের জয়েন করার জন্য বসে আছি, দেন আমি খাইতে যাব। আরো কিছু কাজ দেখা মতো ভাই তাড়াতাড়ি জয়েন জান ভাই, 20 জন হয়ে গেছে তো, আল্লাহ 20 জন আরো লাগবে, আরো লাগবে, সবগুলো পুরান লোক নতুন লোক লাগবে তো। এই যে এমডি সাদ্দাম খালি জয়েন করার লেফট নেই, জয়েন করার লেফট নেই, আমি দেখাই পর্যন্ত দিলাম কিভাবে আপনি ইয়া করবেন, তারপরে যদি না করেন কেমনে কি বলেন আমি কি করি।